সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে শিখাবো যাদের মোটা কাপড় সেলাই হয় না এবং কি পাতলা কাপড়ও সেলাই হয় না, এরকম যাদের সমস্যা আছে তারা কিভাবে ঠিক করবেন এবং বারবার সুতা কাটে, কেন কাটে, এটা সমাধান কি। এখানে আজকে একটা জিনিস লক্ষ্য করেন, আমি এই কাপড়টা চার পার্ট করে সেলাই দিব। এখানে চার পার্ট কাপড়। এখন যদি আমি সেলাইটা দেই, দেখেন এখানে কোনোভাবেই সেলাই ধরতেছে না, এই যে দেখেন কোনো সেলাই নাই। তো কেন এই সমস্যাটা হচ্ছে, এটার সমাধান কিভাবে করবেন, এরকম মোটা কাপড় বা জর্জেট কাপড় হলে কিন্তু এরকম সমস্যা হয়। এখন যদি আমি পাতলা কাপড় করে দেখাই, যদি আমি পাতলা কাপড় সেলাই করে দেখাই, এখানে লক্ষ্য করেন এই পাতলা কাপড়টা আপনার সেলাই হচ্ছে, কিন্তু যখনই আমি এখানে চার পাট কাপড় দিই তখনই কিন্তু সেলাই হয় না। তাহলে কিভাবে সমাধান করবেন, এখানে লক্ষ্য করেন, আপনারা সুইটা প্রথমে খুলে নেবেন, কিভাবে সুই লাগাবেন সেটা আমি দেখিয়ে দিব। সুইটা আমি খুলে নিতেছি, অনেকের এটা সহকারে বের হয়ে যায়। হ্যাঁ, এই সুইটা কিভাবে লাগাবেন এখানে লক্ষ্য করেন, আমি যে সুইটা দেখাইতেছি এই সুইয়ের এখানে কিন্তু ঘাট আছে। এই যে এখানে দেখেন চ্যাপটা, সুইয়ের গোড়াটা দেখেন, এখানে একটা ঘাট আছে। এই সুই কিন্তু তিন চার প্রকারের পাওয়া যায়, এখানে দেখবেন এরকম ঘাট থাকবে না, দুই পাশে এরকম গোল থাকবে। আরেকটা দেখবেন যে এই পাশে দেখেন দুই পাশে গোল, কিন্তু এই গোড়াটা অনেক চিকন থাকবে। তিন পদের সুই পাওয়া যায়, মানে তিন প্রকার সুই পাওয়া যায়, সব সুই কিন্তু সব মেশিনে খাটবে না, মনে রাখবেন সব সুই সব মেশিনে খাটবে না। এখানে দেখেন ঘাট আছে, এই ঘাটের সাথে এইখানে একটা ঘাট আছে, এই ঘাটের সাথে আমাদের মিল করতে হবে। দেখেন এখানে একটা ঘাট আছে, এইখানে ঘাট আছে, এই ঘাটের সাথে এখানে যায় মিলবে। এখন যদি এখানে যদি আমরা গোল সুই, মোটা সুইটা যদি লাগাই, তাহলে কিন্তু এই ঘাটের সাথে মিলবে না, এর জন্য সব সুই সব মেশিনে লাগানো যাবে না। তো আমার মেশিনে এই সুইটা লাগানো ছিল, তো আমি এই পদের সুই কিন্তু 18 নম্বর, 16 নম্বর, 17 নম্বর সুই পাওয়া যায়। আপনারা যদি মোটা কাপড় সেলাই করতে চান তাহলে 18 নম্বর সুই ব্যবহার করবেন। এখানে 18 নম্বর সুই নেবেন, নেওয়ার পরে কীভাবে লাগাবেন, সুইয়ের দেখেন এই পাশে একটা ড্রেন পাবেন, এখানে দেখেন একটা ড্রেন আছে, হ্যাঁ, আর এই পাশে কিন্তু ড্রেন নাই। এইখানে এখানে দেখেন চ্যাপটা আছে, এই পাশে দেখেন ঘুরিয়ে বরাবর ড্রেন আছে। তো এই ড্রেনটা আমাদের এই পাশে থাকবে, এই পাশে আমরা সুইটা লাগাবো। আমরা ড্রেনটা যদি এই পাশে রাখি, তাহলে সুইটা সুতা আমরা এইভাবে ঢুকাবো, এই ড্রেন দিয়ে আপনাদের সুতাটা ভাবে সহজে ঢুকিয়ে নিতে পারবেন। তো দেখেন আমি এটাকে এখানে রাখব, এটা এখানে রাখার পর আমি এখানে শেডিং করব। এটা কিভাবে শেডিং করবেন, এটা অতিরিক্ত উপর দিকে উঠাবেন না, অতিরিক্ত নিচের দিকে নামাবেন না, এটা মিডিয়াম আকারে রাখবেন, সব মেশিনে কিন্তু একভাবে হবে না। এখানে লক্ষ্য করেন ড্রেনটা এই পাশে রাখছি আর চ্যাপটা সাইডটা আমরা এই পাশে রাখছি, এই ড্রেনের সাইড থেকে সুই আমরা এইভাবে ঢোকাবো। তাহলে সুই লাগানোর নিয়ম একই, যে কয় পদের সুই আছে, যে কয় নাম্বার সুই হোক, সুইয়ের ড্রেনটা এই পাশে রাখবেন আর চ্যাপটা সাইডটা এই পাশে রাখবেন, তাহলে হয়ে যাবে। এখন যদি আমি একটু সেলাই করে দেখাই যে এখন আমার মোটা কাপড় সেলাই হয় কি না, মোটা কাপড় নিলাম, নেওয়ার পরে এই দেখেন এখন কিন্তু সেলাই হচ্ছে, আবার মাঝে মাঝে হচ্ছে না, সেলাই হচ্ছে মাঝে মাঝে হচ্ছে না। এবার কি করব, এবার এই সুইটা আমরা আরেকটু নিচের দিকে নামিয়ে দিব, এই সুইটা আরেকটু নিচের দিকে নামিয়ে দিব। সুইটা আমরা আরেকটু নিচের দিকে নামিয়ে দিলাম, এখন দেখেন আমাদের মোটা কাপড় সেলাই হচ্ছে। তাহলে দর্শক, যারা এই সুইটা নিচের দিকে নামিয়ে নিতে পারেন না, তারা কি করবেন, 18 নম্বর সুই লাগিয়ে নেবেন, তাহলে মোটা কাপড় পাতলা কাপড় যে কোনো কাপড় সেলাই করতে পারবেন। আর যদি আপনাদের 18 নম্বর সুই না থাকে, সেই ক্ষেত্রে 16 নম্বর যে সুইটা মেশিনে লাগানো থাকবে, সেই সুইটা আপনারা একটু এই যে এইটা লুজ করে দিয়ে সুইটা নিচের দিকে চাপ দিলেই নিচের দিকে নামবে, নিচের দিকে একটু করে নামিয়ে দিবেন। এখানে দেখেন আমি যদি আরও মোটা কাপড় দেই, তারপরেও ইনশাল্লাহ সেলাই হবে। দেখেন এখন যত মোটা সেলাই দিব, মানে সুই যত মোটা কাপড়ই দিব কিন্তু সেলাই হবে, কারণ এই সুইয়ের যদি সমস্যা থাকে তাহলে মোটা কাপড় বা চিকন কাপড় সেলাই করতে সমস্যা হয়। দেখেন, তাহলে দর্শক এইখান থেকে শিখতে পারলেন কি, আপনাদের 18 নম্বর সুই ব্যবহার করলে মোটা কাপড় বা পাতলা কাপড় যে কোনো কাপড় লেলিন কাপড় সহকারে সেলাই হবে, কোনো প্রকার লুপ মারবে না, সেলাই সমস্যা দিবে না। এবার যদি 18 নম্বর সুই যদি না লাগানো থাকে, সেই ক্ষেত্রে আপনার মেশিনে যে সুইটা থাকবে,
এই সুইটা এই নাট লুজ করে নিচের দিকে নামিয়ে দিবেন। নিচের দিকে নামিয়ে দিলে আর আপনাদের এই সমস্যাটা হবে না। এবার যদি কারো অতিরিক্ত সুতা কাটে মেশিনে, সেই ক্ষেত্রে দেখবেন সুইটা যদি অতিরিক্ত নিচের দিকে নামে তাহলে কিন্তু সুতা কাটবে, অতিরিক্ত নিচের দিকে নামানো যাবে না। এবং কি অতিরিক্ত নিচের দিকে নামলে সুয়ের মাথাটা কিন্তু ভেঙে যায়, অনেকের সুয়ের মাথা কিন্তু ভেঙে যায়, সুয়ের মাথা ভেঙে গেলে বারবার সুতা কাটবে। এই বিষয়গুলো লক্ষ্য করবেন এবং আমার ভিডিওতে যা যা শিখাইলাম এইভাবে আপনারা আপনাদের মেশিনে এটা সেটিং করে দেখবেন, দেখবেন যে আগের থেকে অনেক ভালো হবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেল হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পেজ হয়ে থাকলে ফলো দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।